হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কর ডট কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো, বলা হচ্ছে বার্ষিক 14% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার 2 বছরের সবৃদ্ধি মূল কত। এখন আমরা জানি যদি আমাদের মূলধন হয় পি, বার্ষিক সুদের হার R%, এবং আমাদের যে সময় সেটা হলো টি বছর। এবারে আমরা যদি এরকম আমাদের পি মূলধন টি বছরের জন্য R% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের মানে R% চক্রবৃদ্ধি সুদের হারে যদি আমাদের প্রয়োগ করা হয়, তাহলে আমরা যে সবৃদ্ধি টি বছর পরে যে সবৃদ্ধি মূল পাবো, সবৃদ্ধি মূল মানে সুদ আর আসল মিলিয়ে, তো সেই সবৃদ্ধি মূলটা যদি এ আমরা ধরে নিই, তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হলো এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার টি। ঠিক আছে, এবারে আমাদের এই প্রশ্ন অনুসারে যদি দেখি, তাহলে আমাদের পি এর মান দেওয়া আছে 5,000, আর এর মান দেওয়া আছে 14, এবং টি এর মান দেওয়া আছে 2। তো আমরা সবৃদ্ধি মূল যেটা পাবো এ, সেটা কি হবে না, 5,000 ইন্টু 1 প্লাস আর এর জায়গায় বসে যাবে 14, 14/100 এর হোল স্কোয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেট করতে হবে আমাদেরকে, এটা তাহলে কত পেয়ে যাবো না, 5,000 ইন্টু এটা হিসাব করলে আমরা পেয়ে যাবো 114/100 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি কাটাকাটি করে দিই 2 দিয়ে, এখান থেকে আমরা পেয়ে যাবো 50, এখান থেকে আমরা 2 দিয়ে যদি কাটাকাটি করে দিই আমরা পেয়ে যাবো 57। তার মানে আমরা কত পেয়ে যাচ্ছি না, 5,000 ইন্টু 57 ইন্টু 57/50 ইন্টু 50। ঠিক আছে, তো দেখো এখান থেকে 2টো 0 করে কেটে দিলাম, এবং এখানে একটা 5-এর সঙ্গে এটা যদি কাটাকাটি হয়ে যায় হয়ে যাবে 10, আবার 5 দিয়ে কাটলে হয়ে যাবে 2। তার মানে আলটিমেট আমাদের নির্ণয় করতে হবে 2 ইন্টু 57 ইন্টু 57, এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমরা পেয়ে যাবো 6,498 টাকা। তার মানে 2 বছর শেষে যে সবৃদ্ধি মূলটা আমরা পাবো সেটা হবে 6,498 টাকা। ভিডঙ্কডট.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।